হ্যালো বিয়ার, আপনার মোবাইলে যদি অটোমেটিক অ্যাড আসে সেটা কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি না, তারপরেও কিন্তু আমাকে অ্যাড দেখাচ্ছে। শুধু তাই না, আমি যদি কোনো অ্যাপ্লিকেশনে যাই তাহলেও আমাকে অ্যাড দেখাবে, আবার কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার না করলেও আমাকে অ্যাড দেখাচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি গ্যালারিতে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি, দেখতে পাচ্ছেন আমি যদি এখানে কিছুক্ষণ ওয়েট করি দেখতে পারবেন অটোমেটিকলি একটা অ্যাড চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি একটা অ্যাড এখানে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড দেখাচ্ছে। তো এই অ্যাডটা কীভাবে বন্ধ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারাও এরকম যে কোনো অ্যাপ্লিকেশনে যান তখন দেখতে পান যে একটা অ্যাড চলে আসে। তো অ্যাডের জ্বালায় আপনারা মোবাইল ব্যবহার করতে পারতেছেন না, তো কীভাবে এই অ্যাডটি বন্ধ করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আমি প্লে স্টোরে চলে আসছি। এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট। তো এখান থেকে আপনারা প্লে প্রোটেক্ট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কিন যে অপশানটি রয়েছে, নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। তো এখান থেকে আপনারা স্কিন করে নেবেন। এটা আমি স্কিন করে নিয়েছি। তো এটা স্কিন হোক, আমি একটু ওয়েট করতেছি। তো স্কিন করে নিয়েছি, যদি কোনো হার্মফুল অ্যাপ থাকে তাহলে আপনারা স্কিন করে এখানে দেখতে পারবেন। তো এখন এখান থেকে আমি ব্যাক চলে আসছি। তো এখান থেকে আমি ব্যাক চলে আসবো। তো এখান থেকে আমি ব্যাক চলে আসতেছি। দেন হচ্ছে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে সেটিং অ্যাপ্লিকেশনটা, তো এখান থেকে আপনারা সেটিং ওপেন করবেন। সেটিং ওপেন করার পর এখান থেকে আপনারা নিচে এখানে যে অ্যাপ রয়েছে, তো এখান থেকে আপনারা অ্যাপ অপশনে চলে যাবেন। আপনার এখানে অ্যাপ্লিকেশনটা আপনি যে কোনোভাবে খুঁজে বের করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন এখানে দেখা যাচ্ছে, এটার কোনো নাম নাই, কিছু নাই। তো এখন হচ্ছে এখান থেকে আপনারা এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আনইনস্টল করে দিবেন। এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এখানে আনইনস্টল বাটনে ক্লিক করে দেন, আনইনস্টল করে দিবেন। তো এরকম যদি কোনো অ্যাপ আরও থেকে থাকে তাহলে সেগুলো আনইনস্টল করে দিবেন। তো এখন আমি এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিয়েছি, আমার এখানে আর অন্য কোনো অ্যাপ্লিকেশন নাই। তো আনইনস্টল করার পর এরপরে হচ্ছে আপনি সকল কিছু ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর দেন হচ্ছে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এরপর থেকে আপনাকে আর মোবাইলে কোনো অ্যাড দেখাবে না।